সবাইকে শুভেচ্ছা জানিয়ে ডিবেট ফাইনাল পরীক্ষা 2020 যারা পরীক্ষার্থী আছে তাদের ধারাবাহিক আলোচনা, বিশেষ করে অধিকতর গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা, এটি কোনো সাজেশন নয়। তবে আমি আমার বিশ্বাস যারা সাজেশন খুঁজেন তারা এখানে তা পাবেন না, কিন্তু সাজেশন না পেলেও আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে ধারণা পাবেন যা সাজেশনের চাইতেও আপনার বেশি কাজে লাগবে। অর্থাৎ আপনি নিজেই বুঝে যাবেন এই আলোচনার পরে যে বাংলা এসকে থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে। আর তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা জিনিস বলি, যারা আমরা এর আগে ইংরেজি এসকে এবং পিকে বিষয়েও এই ধরনের আলোচনা করা হয়েছে, যারা ইউটিউব অ্যাপসে গিয়ে যদি আপনি সরাসরি ডিবেট ফাইনাল পরীক্ষা অর্থাৎ আইসিটি হোমটেক চ্যানেলটিতে যান তাহলে আপনারা এগুলো পাবেন, অথবা এটা শিরোনাম ধরে সার্চ দিলেও পেয়ে যাবেন। এনে প্রথমে বোর্ড পরীক্ষা 2019 বিস্তৃত প্রশ্নগুলো দেখে নিই আমরা। বোতলে ইঁদুর ছানা একটি শিশুতোষ গল্প ব্যাখ্যা করুন। শিশুতোষ গল্প কীভাবে শিশুর সৃজনশীলতা বিকাশে সহায়তা করে আলোচনা করুন। দেখুন এখানে শিশুতোষ গল্প যে সৃজনশীলতা মানে সৃষ্টি করে শিক্ষার্থীদের মধ্যে বিকাশ ঘটায় সে ব্যাপারে আপনাকে এখানে লিখতে বলতে হয়। এই ধরনের শিশুতোষ সাহিত্যর শুধু গল্প না, গল্প ছড়া কবিতা সব কিছুই কিন্তু শিশুর সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। কাজে প্রশ্ন বোতলে ইঁদুর ছানার যদি কনসেপ্ট থাকে তাহলে কিন্তু আপনি যেটাই আসুক না কেন সৃজনশীলতা বিকাশের প্রশ্নের উত্তরের ধারণগুলো কিন্তু একই রকম হবে। আমি শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন আপনাদের বলছি না, এইখান থেকে আপনারা আমি যেটি বিশ্বাস করি যে আপনারা প্রশ্নেরও ধারণা মানে অর্থাৎ প্রশ্নের উত্তর লেখার ধারণাটা পেয়ে যাবেন। আর এটা দেখি ছোটো গল্প, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোটো গল্প কাকে বলে, যদি 2019 আসছে তারপরেও একটি ভালো। নিম গাছ যে ছোটো গল্প আছে এখানে বলি ছোটো গল্প কি এটা হয়তো আপনারা পারবেন, কিন্তু ছোটো গল্প নিম গাছ এবার আসছে হয়তো গত বছর আসছে, এবার কিন্তু নিম গাছ না এসে ছোটো গল্পের অন্য একটা পার্ট আসতে পারে। তাহলে ছোটো গল্প ধারণাটা আপনাদের রাখতে হবে, অর্থাৎ এখানে আপনি কেন সার্থক ওই গল্পটা সেটি আপনি মতামত আকারে লিখবেন। কাবুল যাত্রা এটা আমরা জানি একটি ভ্রমণ কাহিনী শেখ মুজতবা আলীর, তার ভ্রমণ বৃত্তান্ত সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। আর বিদ্রোহী কবিতা অবলম্বনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী নজরুলের বিদ্রোহী সত্তার পরিচয় বহন করে ব্যাখ্যা করুন। বিদ্রোহী কবিতার একটু কনসেপ্ট জানা থাকলে আপনি নিঃসন্দেহে ব্রিটিশ তখন তো ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধেই সকল ধরনের সাহিত্যিক সহ সকল মহলের যারা ভারতীয়রা ছিল আমাদের বাংলাদেশের প্রখ্যাত যত আমরা রাজনীতিবিদ সবারই কিন্তু শিল্পী কবি কবি সাহিত্যিক সবার কিন্তু এই ক্ষেত্রে অবদান আছে। তো আমরা এখানে বলবো যে ছোটো গল্প কী ছিল দেখি, সরি ছোটো প্রশ্ন। এক নম্বর আছে ভাষা দক্ষতা বিকাশে শিশুতোষ গল্পের ভূমিকা। দেখুন এটা কিন্তু কত শিশুতোষ ভাষার দক্ষতা বিকাশ, আপনি কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেকটা নিজে বানিয়েও লিখতে পারবেন, তাহলে এগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নেই। রতন্দ্রনাথ দত্তের দত্ত ছন্দের জাদুঘর দূরের পাল্লা কবিতায় কবিতার ছন্দ বিন্যাসের আলোক কথাতে যথার্থতা বিচার করুন। যারা এই ছন্দ দূরের পাল্লা কবিতাটি পড়েছেন তারা জানেন যে এখানে ছন্দের একটা একটা ঝংকার আছে, সেগুলোকে আপনি এখানে ইয়ে করবেন। ছোটো গল্পের বৈশিষ্ট্যগুলো লিখুন, এখানে ছোটো গল্প কী এটা যদি জানেন তাহলে ছোটো গল্পের বৈশিষ্ট্য এগুলোর মধ্যে কাছাকাছি প্রশ্ন। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্ণীর, এই উক্তির আলোকে কবির পরিচয় ব্যাখ্যা করুন। এই ধরনের কোয়েশ্চেন অবশ্য একটু ভেতর থেকে করা, আপনি দুইটার উত্তর লিখতে হবে, কাজে আপনি এড়িয়েও যেতে পারেন যদি ভেতরে কোনটা থেকে এসে না বুঝতে পারেন। এই যে আমি বলতেছি এই ধরনের যদি কোয়েশ্চেন হয় আপনাদের, এটা একটা কবিতার লাইন। সামাজিক সহমর্মিতা বৃদ্ধিতে বুড়ির সংস্কার শিশুতোষ গল্পের অন্তর্ভাব ব্যাখ্যা করুন। জীবনানন্দ দাশের কথায় সকলেই কবি নয় কেউ কেউ কবি উক্তিতির যথার্থতা সরি উক্তিতির তাৎপর্য উল্লেখ করুন। দেখুন এই ধরনের কোয়েশ্চেন এইগুলো কিন্তু আপনি নিজেও কিন্তু নিজস্ব কনসেপ্টে কিন্তু দিতে পারেন। তো এখন এখানে জীবনানন্দ দাশের এই কবিতাটি পড়া থাকলে আপনি আরও একটি প্রাসঙ্গিকভাবে লিখতে পারেন। গল্পের মাধ্যমে শিশুর লেখার দক্ষতা উন্নয়নের উপায়গুলো লিখুন। অর্থাৎ বেসিক যাদের ভালো আছে তারা কিন্তু শিশুর ভাষার দক্ষতা, শিশুর সৃজনশীলতা, শিশুর এই যে দুই ধরনের বিকাশ এটা কিন্তু এই সাহিত্যের সঙ্গে কিন্তু সরাসরি যায়, যে এই দুটো ব্যাপার কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর অর্ধাঙ্গী প্রবন্ধ অবলম্বনে সমাজ উন্নয়নে নারী সচেতনতার প্রয়োজনীয়তা লিখুন। এবার 2018
আমরা অনার্স মাস্টার্স এরকম বলতাম যে এই বছরে যা আসছে তা পরের বছর আসবে না, ওই আগের জোড়া সালেরগুলো ইম্পর্টেন্ট এরকম বলা হতো। আমাদের ডিপিএটি কিন্তু এই ধরনের ব্যাপার কাজ করে না, তবে একই ধরনের কোয়েশ্চেন পুনরাবৃত্তিও কম হয়, তবে কাছাকাছি প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট হয়, আপনারা প্রশ্নগুলো দেখলেই বুঝবেন। শিক্ষার্থীর ভাষা দক্ষতা বিকাশে গল্পে বাক্যাংশের পুনরাবৃত্তি কীভাবে সহায়তা করে, সোনামণি গল্পের আলোকে তা পর্যালোচনা করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নটা অনেকটা রিপিট হওয়ার সম্ভাবনাও আছে আর কি। কাছাকাছি এই ধরনের সোনামণি গল্পটার মূলভাব জানবেন তাহলে এটা আপনারা ভালোমতো করতে পারেন। পুঁই মাচা গল্পে সজীব পুঁই মৃত খিন্তি ফিরে আসার গল্প, মানে পুঁই সজীব পুঁই বলতে জীবন্ত পুঁই গাছ বলা হচ্ছে, যে মৃত খিন্তি যে খিন্তিতে মারা গেছে যেন পুঁই মাচার মাধ্যমে ওই পুঁইয়ের মাধ্যমে তিনি আবার ফিরে আসছেন, এটা তারই প্রতীক। এই উক্তিতে যথার্থতা ব্যাখ্যা করা, অর্থাৎ পুঁই মাচা গল্পটার মূলভাব জানা থাকলে আপনি বুঝতে পারবেন। শিশুতোষ সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কী কী, শিশুর ভাষা বিকাশে শিশুতোষ সাহিত্যের ভূমিকা লিখুন, এইগুলোতে কিন্তু 10 নম্বর আছে, কাজেই আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা একটু বিস্তারিত লেখার চেষ্টা করবেন। ঘ নম্বরে আছে সহনশীলতা মমতা ও ভালোবাসায় কবির প্রতিদানের মূলমন্ত্র ব্যাখ্যা করুন, মানে প্রতিদানের মূলমন্ত্র যে কবিতা সেটাতে সহনশীলতা মমতা এবং ভালোবাসা এইটা যে ফুটে উঠছে এটাকে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। আর 18 সালে যদি ছোট প্রশ্ন দেখি, দুঃখিত, সেটা হচ্ছে যে শিশুর শোনা ও বলা ভাষা দক্ষতা উন্নয়নে ছবির গল্প কীভাবে সহায়তা করে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেন, এগুলো কিন্তু রিপিট বা কাছাকাছি টাইপের হবে, এটা মনে রাখবেন। কল্পনা শক্তির ব্যবহার শিশুর সৃজনশীলতা বিকাশে সহায়ক, দেখুন শিশুর কিন্তু ভাষার বিকাশ ঘটে সাহিত্যের মাধ্যমে, সৃজনশীলতার বিকাশ ঘটে, কল্পনা শক্তির বিকাশ ঘটে, চিন্তন শক্তির বিকাশ ঘটে, এই বিষয়গুলো কিন্তু কাছাকাছি, যাতে এই বিষয়গুলো আপনি একটু যদি ডিপলি একবার দেখে রাখেন, যে কোনো কোয়েশ্চেন এই টাইপের আসবেই কোনো না কোনোভাবে। সৃজনশীলতা তারপর ভাষার দক্ষতা এই ব্যাপারগুলো কিন্তু কোনো না কোনোভাবে কোনোটার সঙ্গে লিঙ্ক করা হবে, তাতে আপনারা এই ব্যাপারগুলোকে অবশ্যই মন দিয়ে একটু দেখবেন। 71-এর চিঠি অনুসরণে মুক্তিযুদ্ধের চিত্র বিশ্লেষণ করুন, 71-এর চিঠির যদি মূলভাব জানা থাকে তাহলে আপনি দেখবেন যে 71-এর চিঠির পরতে পরতে কিন্তু মুক্তিযুদ্ধের চিত্র মানে বিশ্লেষণ মানে রয়েছে, আপনি এটা আপনি ধাপে ধাপে একটু বর্ণনা করে দিলে বোঝা যাবে। সামান্য ক্ষতি সামান্য ক্ষতি নয়, বক্তব্যের যথার্থতা বর্ণনা করুন। আমি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের অনুরোধ করব যে যতগুলো গল্প কবিতা বা ছড়া আছে, বিশেষ করে গল্পগুলো আছে সেইগুলো বা নাটক, তার কিন্তু মূলভাব আপনারা অবশ্যই দেখে নেবেন। নাটকের সংজ্ঞা ও স্বরূপ লিখুন, অবাক জলপান নাটক থেকে শিক্ষণীয় বিষয়গুলো লিখুন, সৎ মানুষ কীভাবে পুরস্কৃত হয় যদু মাস্টার গল্প অবলম্বনে লিখুন, যদু মাস্টার থেকে বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে, আপনারা এটা দেখবেন। দেখেন অর্ধাঙ্গী, এই অর্ধাঙ্গীটা এই যে নারী সচেতনতা এর পরিবর্তে এখন কিন্তু আমাদের এই রোকে সাক্ষাতের কিন্তু আমরা একটা নতুন গল্প এখানে দেখতে পেয়েছি। যাই হোক, আমরা যদি এখানে দুইটা মানে 19 এবং 20 সালের ইয়া দেখলাম আপনার, আমরা এখানে যদি আমরা একটু দেখি যে অধিক গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যদি আমরা একটু দেখে নেই তাহলে ভালো হয় আর কি। সরি, আমরা একটু ইয়েতে যাব, ওয়ার্ড ফাইলে একটু যাই। হ্যাঁ, দেখুন যে 14 সালের কোয়েশ্চেন, আমি এগুলো খুব ডিটেলসে আলোচনা করবো না, একটু দেখে নেন আপনারা, দেখবেন তুমি আসবে বলে হে স্বাধীনতা। আর একটি বিষয়, কিছু কিছু গল মানে কন্টেন্ট কিন্তু আমাদের বাংলায় চেঞ্জ হয়েছে, এগুলো একটু আগের সালের সাথে হয়তো দু একটা জিনিস বিষয় তেমনভাবে নাও মিলতে পারে, সেটা মনে রাখবেন। নিমগাছ গল্পের মূল বক্তব্য, তারপর কাবুল যাত্রা প্রবন্ধে প্রবন্ধ অবলম্বনে সেই সময়ে কাবুলের আইনি পরিস্থিতি বর্ণনা করুন, অবাক জল্পন নাটকের প্রতীকের জায়গায় আপনি কীভাবে সমস্যার সমাধান করতে হবে, তারপরে সংক্ষিপ্ত উত্তর যেটা আছে সংক্ষিপ্ত যেতে আছে হলো ওরে বাছা
ত্রিকোষে রতনের রাজি, এখানে রতন বলতে কি বোঝানো হয়েছে? পানগুলির সাথে ঘোমটা পড়া বউটির তুলনা করা হয়েছে কেন? আমাদের স্বাধীনতা অর্জনের জন্য কেন গঙ্গা রক্ত গঙ্গায় ভাসতে হয়েছিল? খেন্তির করুণ মৃত্যু পাঠক হৃদয় কতটুকু বেদনার্থ করে মূল্যায়ন করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যকালে কীভাবে ইংরেজি সংখ্যা আয়ত্ত করেছিলেন? দূরের বাল্য কবিতা অবলম্বনে নদীর তীরে দৃশ্য বর্ণনা করুন। ছোট গল্প পাঠদানের ক্ষেত্রে শ্রেণীতে আপনি কী কী ধাপ অনুসরণ করবেন লিখুন। বঙ্গভাষা কবিতা শিল্প লিখুন। আমরা যদি এখন 2015 দেখি, আপনাদের একটা বিষয় বলি যে আমি সময় বাঁচানোর জন্য একটু দ্রুত বলছি, আমি যখন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তখন সেখানে কিন্তু একটু ব্যাখ্যা দিব আর কি। এখানে দেখা যাচ্ছে যে বোর্ড পরীক্ষা 2015 শিশুতোষ গল্প হিসাবে দুঃখীরাম কতটা সার্থক এবং কেন ব্যাখ্যা করুন। জীবনী সাহিত্য বলতে আপনি কি বুঝেন? ছোটদের বিদ্যাসাগর প্রবন্ধে বিদ্যাসাগরের জীবনে কি কি চিত্র ফুটে এসেছে বর্ণনা করুন। শিশুতোষ গল্প কিভাবে শিশু সৃজনশীলতা উন্নয়নে সহায়তা করে আলোচনা করুন। সুকুমার রায়ের খাই খাই ছড়াটির ভাষাগত বৈশিষ্ট্য এবং শিশুর বলা ও লেখার দক্ষতা বিকাশের তাৎপর্য ব্যাখ্যা করুন। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিন, মানে এটা তারপরে আমরা ছোট প্রশ্ন যদি দেখি। অবাক জল্পন গল্পের সাথে বর্তমান সমাজের কোন কোন পেশার মানুষের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করুন। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি ছাড়া করি না পাহাড়ি কুমিস, এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে দেখছেন, নতুন আসছিল। দূরে পাল্লা কবিতার ভাববস্তু, কবিতার বৈশিষ্ট্য, তোতা কাহিনী গল্পের তুলনায় আজকের শিক্ষাব্যবস্থা কতটুকু অভিজ্ঞ হয়েছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। এই যে অর্ধাঙ্গী থেকে স্বপ্নের একটা প্রশ্ন হতো কিন্তু নারী আমার 71-এর চিঠি গ্রন্থের কয়েকটি চিঠির অনুসরণে মুক্তিযুদ্ধের একটি রেখাচিত্র অঙ্কন করুন। ছোট গল্পের বৈশিষ্ট্য লিখুন। বোর্ড পরীক্ষা 2016 শিশুতোষ সাহিত্য কি? শিশুতোষ সাহিত্যের বৈশিষ্ট্যগুলো উল্লেখপূর্বক একজন শিক্ষক হিসেবে এর প্রভাব লিখুন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। 71-এর চিঠি, এটাও খুব ইম্পর্টেন্ট। 71-এর চিঠি প্রবন্ধ অবলম্বনে মুক্তিযুদ্ধকালীন সময়ে পারিবারিক মমতাবোধের যে চিত্র উঠেছে তা লিখুন। ছোট গল্প কি? ছোট গল্পের বৈশিষ্ট্য অনুসারে বলা যায় নিম গাছ একটি সার্থক গল্প। দেখছেন এই প্রশ্নগুলো কিন্তু রিপিট। মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক বাংলা কবিতার শ্রেষ্ঠ বলা হয় কেন? সনেট হিসাবে বঙ্গভাষা কবিতার শিল্প বর্ণনা করুন। এখানকার কিন্তু 4টা ব্রড কোয়েশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখুন রিপিট হয়েছিল এই প্রশ্নগুলো। আপনারা প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝবেন যে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন হচ্ছে এবং রিপিট কোনগুলো হচ্ছে আর কি। ছবির গল্প কিভাবে শিশুদের কল্পনা শক্তি বিকাশে সহায়তা করে তা লিখুন। অবাক জল্পন নাটক থেকে শিক্ষণীয় বিষয়গুলো লিখুন। কাবুল যাত্রা প্রবন্ধ অনুসরণে কাবুলের আইনি পরিস্থিতি বর্ণনা করুন। তারপরে হচ্ছে আমরা দেখি যে ছোট শ্রেণী কক্ষে ছোট গল্প প্রদানের ক্ষেত্রে একজন শিক্ষক হিসাবে আপনি কী কী ধাপ অনুসরণ করবেন? সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভালোবাসা কী ভূমিকা পালন করতে পারে প্রতিদান? এগুলো যাই হোক, দূরের পাল্লা কবিতার একটি মূল ভাব, আমি এইটার কথা বলছি বারবার, যে মূল ভাব, যে কোনো জিনিসের একটি মূল ভাব জানা থাকলে আপনি এটার উত্তর যেমন করে প্রশ্ন করা আপনি পারবেন। প্রবন্ধ সাহিত্য কী? প্রবন্ধ সাহিত্যের বৈচিত্র্য উল্লেখ করুন। সৎ মানুষ কীভাবে পুরস্কৃত হয়? যদু মাস্টার গল্প অবলম্বনে লিখুন। যদু মাস্টার একটা সৎ শিক্ষকের গল্প আমরা জানি, এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা বারবার যদু মাস্টার থেকেও কিছু কিছু প্রশ্ন হয়। 17 সালে যদি দেখি রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্প অবলম্বনে, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্প অবলম্বনে তৎকালীন শিক্ষা ব্যবস্থার সাথে বর্তমান শিক্ষা ব্যবস্থার মিল খুঁজছে, শিক্ষক হিসেবে দেশের ব্যবস্থার উন্নয়নের উপায় লিখুন। আপনারা বুঝতে পারতেছেন এইগুলো কিন্তু প্রয়োগমূলক কোয়েশ্চেন। প্রয়োগমূলক কোয়েশ্চেন ডোমেনে নিয়ে আপনারা যখন গভীরভাবে করেছেন দেখেছেন যে ডোমেন বা প্রশ্ন উত্তর লেখার সময় যে প্রয়োগমূলক প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনার মতো হবে, কাজে এখানে কিন্তু কোনো মুখস্থ করার কোনো ব্যাপার নেই। বোতলে ইঁদুর ছানা একটি শিশুদের গল্প ব্যাখ্যা করুন। গল্পটি শিক্ষার্থীদের কোন কোন ভাষা দক্ষতা উন্নয়নে কীভাবে সহায়তা করে এই প্রশ্ন, বোতলে ইঁদুর ছানা থেকেও কিছু কিছু প্রশ্ন আমরা পাই দেখি। এগুলো খুব একটা কমন কোয়েশ্চেন না, তবে কবর নাটকের সার্থকতা আপনি বুঝতে পারছেন। কবর নাটক একটাই নাটক আছে আমাদের, সেখান থেকে কিন্তু আপনার কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। বাংলা রূপ আমি দেখিয়েছি কবিতাটি অনুসরণে বাংলাদেশের প্রকৃতির
রূপ বৈচিত্র্য বর্ণনা করুন। আচ্ছা এখন যদি আমরা এই কোয়েশ্চেনটা দেখি, শর্ট কোয়েশ্চেন, ভাষা দক্ষতা বিকাশে শিশুদের গল্পের ভূমিকা লিখুন। আমার মনে হয় আপনারা ইতিমধ্যে কিছুটা ধারণা পেয়ে গেছেন যে প্রশ্ন কিন্তু অনেকগুলো কিন্তু রিপিট, এই যে এগুলো যে ছোট গল্পের বৈশিষ্ট্য লিখুন, তারপরে যে সত্যেন্দ্রনাথ ছন্দের জাদুকর, এই দূরের পাল্লা কবিতায় কবির ছন্দবিন্যাসের আলোকে কথা দিয়ে যথার্থতা বিচার করুন। দুঃখিত, কবিতায় দূরের পাল্লা কবিতায় কবিতার ছন্দ বিন্যাসের আলোকে কথাটি যথার্থতা বিচার করুন। আপনারা আপনাদের যখন সম্মানিত ইনস্ট্রাক্টর মহোদয় যিনি বাংলা এসকে পাঠদান করেছিলেন, আপনাদের কিন্তু এই সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছেন এবং তাদের গাইডলাইনগুলোই মূলত আপনারা ফলো করেন। ওনারা যদি এটাতে বেশ আপনাদের সারা বছর দেখিয়েছেন, দেখবেন যে আপনার মনে হয় না যে বাইরে থেকে কোনো কেনা সাজেশন বা কারো কথায় প্রভাবিত না হয়ে আপনার নিজ নিজ পিটিআইয়ের সাধ্যের কথাগুলো আপনারা শুনবেন, তাহলে বেশি মনে রাখবেন, তাই সেই নোটগুলো বের করে একটু মিলিয়ে নেবেন। সামাজিক সহমর্মিতা বৃদ্ধিতে বুড়ি সংসার শিশুদের গল্পের অন্তর্ভাব ব্যাখ্যা করুন। জীবনানন্দ দাশের কথায় সকলেই কবি নয় কেউ কেউ কবি উক্তিটির যথার্থতা উল্লেখ করুন। গল্পের মাধ্যমে শিশুর লেখার দক্ষতা উন্নয়নের উপায়গুলো লিখুন। এই দেখছেন অর্ধাঙ্গী, এটা থেকে নামে তো আমরা যাই হোক 19 আর 18 দেখেছি। এখন অধিকতর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলি। আপনারা জানেন যে কিছু কিছু প্রশ্ন কমন আনকমন থাকতে পারে, এখানে দেখবেন গ্রিন কালার যেগুলো সেগুলো কিন্তু আমি মানে মিড রেঞ্জের ধরেছি, অর্থাৎ অধিক গুরুত্বপূর্ণ বলতে আমি এই যে খয়েরি রঙের বা লাল রং যেটাই বলেন এই রঙেরগুলোকে বুঝিয়েছি, আর এগুলো হচ্ছে তুলনামূলক। তারপরেই মানে আমি যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট, এই তিনভাবে সাজিয়েছি, আপনারা কালার দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। তাহলে ভাষা ও মাতৃভাষার মধ্যে পার্থক্য কী, আর এখানে আমি সেকেন্ড পরবর্তীতে বলছি যে মাতৃভাষা কাকে বলে, মাতৃভাষাকে আদি ও অকৃত্রিম ভাষা ভাব বিনিময়ের ভাষা বলার কারণ ব্যাখ্যা করি। এখন এই মাতৃভাষা নিয়ে প্রথম চ্যাপ্টারে এই 4টা প্রশ্ন সেটিং করা আছে, আপনাদের এখান থেকে একটা বিশেষ করে মাতৃভাষা ভাষার মধ্যে পার্থক্য এটা একটু দেখে রাখবেন বেশি করে, এবং মাতৃভাষার মাধ্যমে অন্যান্য বিষয়ে পাঠদান অধিক কার্যকর কেন তা ব্যাখ্যা করুন, বা এই সম্পর্কে আপনার মতামত দিন। এইভাবে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে। তারপরে এগুলো কমন প্রশ্ন, সাহিত্য কী, কবিতা কাকে বলে, কবিতার 4টি বৈশিষ্ট্য লিখুন, তারপরে বাংলা সাহিত্যের 5টি উল্লেখযোগ্য নাটকের নাটকের রচয়িতার নাম লিখুন, তারপর হচ্ছে প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধ কয় প্রকার, কী কী ছড়া বলতে কী বোঝায়, ছড়া প্রকল্পে শিশুতোষ সাহিত্য কী, ভাষা দক্ষতা বিকাশে শিশুতোষ সাহিত্যের ভূমিকা লিখুন। এগুলোকে আমি বলছি মোর ইম্পর্টেন্ট, আর এগুলোকে বলছি মোস্ট ইম্পর্টেন্ট, আর গ্রুপগুলোকে বলছি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে সবচেয়ে বাছাই করা প্রশ্নগুলোই রাখা হয়েছে, এর বাইরেও প্রশ্ন আসতে পারে, কিন্তু আমার ধারণা যে এই প্রশ্নগুলো যদি পড়ে আপনারা কমন সরাসরি না পাইলেও যেভাবে প্রশ্ন আসবে তাতে আপনাদের পরীক্ষায় ইনশাআল্লাহ পুরোপুরি উত্তর আপনারা দিতে সক্ষম হবে বলে আশা করা যায়। তো আমার কথা আপনাদের শোনার দরকার নাই, আপনারা এই বিশ্লেষণগুলো যদি দেখেন এই বিশ্লেষণ থেকে আপনি বুঝে যাবেন যে কোন বিষয়গুলোকে আপনি বেশি প্রায়োরিটি দেবেন। শিশুতোষ গল্প কীভাবে শিশুর সৃজনশীলতা ও ভাষা দক্ষতা উন্নয়নে সহায়তা করে আলোচনা করুন। ছবির গল্প কীভাবে শিশুদের কল্পনা শক্তি বিকাশে সহায়তা করুন, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে বলা হয়েছে, আর এটাকে আমি ইম্পর্টেন্ট হিসেবে বলছি বোতলে ঈদ ছাড়া। শিশুদের গল্প শিক্ষার্থীর কোন কোন ভাষার দক্ষতা উন্নয়নে কীভাবে সহায়তা করুন। বাংলা স্কেতে কিন্তু দেখছেন কিছু কিছু প্রশ্ন কিন্তু রিপিট হয়, বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে যে হয়তো সরাসরি রিপিট হচ্ছে না, কিন্তু কন্টেন্টগুলো ইয়াগুলো কিন্তু প্রায় কাছাকাছি থাকে। হ্যাঁ, তো এগুলো একটু মাথায় রাখবেন আর কি। তো আমি আপনাদের যেটা বলবো যে এইগুলো একটু দেখবেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর ভাষা দক্ষতা বিকাশে গল্পের বাক্যাংশের পুনরাবৃত্তি কীভাবে সহায়তা করে সোনামণি, এই সোনামণির এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট। আর বছর ঘুরে দেখা গল্পটি কী সম্পর্কে লেখা, গল্পটিতে কোন ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, এই গল্পের এই ধরনের গল্প শিশুকে পড়তে দেওয়া প্রয়োজন কেন, আপনারা আগে 100% কিন্তু রিপিট হবে না, কিছু কিছু প্রশ্ন কখনোই করা হয়নি, এরকম কিছু দু একটা প্রশ্ন কিন্তু থাকবে, এখানে কিছু কিছু প্রশ্ন কিন্তু এইভাবে একটু সেটিং করার চেষ্টা করেছি।
ছড়ার বৈশিষ্ট্য লিখুন। শিশুতোষ ছড়া হিসাবে ইতল বিতল একটি সার্থক ছড়া উক্তিদের পক্ষে আপনার যুক্তি দেবে। যদু মাস্টার গল্পটি পড়ে শিশুর ব্যক্তি জীবনে কি কি ইতিবাচক প্রভাব পড়বে বলে আপনি মনে করেন এবং কেন? সুকুমার রায় তার ষোলো আনায় মিছে কবিতায় রূপকের অন্তরালে এক কবির জীবন দর্শন প্রকাশ করেছেন। আলোচনা করুন সত্যেন্দ্রনাথের দূরের পাল্লা কবিতাটির ভাববস্তু বিষয়বস্তু আলোচনা করুন। এই প্রশ্ন এই দূরের পাল্লা থেকে কিছু কিছু প্রশ্ন হয়। দূরের পাল্লা কবিতা অবলম্বনে নদীর তীরের দৃশ্য, এই প্রশ্নটা বোর্ড কোয়েশ্চেনে এসেছিল। আর এই প্রশ্নটা তো আপনারা জানেন যে কয়েকবার এটাও আসছে, এটাও কাছাকাছি ধরনের প্রশ্ন, মানে প্রশ্নগুলো হয়তো একই কিন্তু আপনি একটু হয়তো চেঞ্জ করে দিলে সেভাবে লিখতে পারবেন। সনেট কি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মাইকেল মধুসূদন সুদন দত্তকে আধুনিক বাংলা কবিতার স্রষ্টা বলা হয় কেন? সনেট হিসাবে বঙ্গ ভাষা কবিতার শিল্পরূপ ব্যাখ্যা করুন। সামান্য ক্ষতি কবিতার মূল ভাব নিজের ভাষায় লিখুন। সামান্য ক্ষতি কবিতার মাধ্যমে সমাজের কোন দিকটির চিত্র ফুটে উঠেছে? কান্ডার ইউশিয়া কবিতাটির প্রতিপাদ্য বিষয় কী? প্রতিদান কবিতার মূল ভাব বর্ণনা করুন, অথবা দেখুন এই প্রতিদান কবিতাটার থেকে প্রশ্ন কিন্তু প্রায় আসে। তাদের মূল ভাবটা যদি পড়ে রাখেন তাহলে কিন্তু আপনি এই যেভাবে হোক আপনি ইয়ে করবেন, সামান্য ক্ষতিটাও পড়ে রাখবেন। সামান্য ক্ষতি, সামান্য ক্ষতি নয়, ওই যে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটির মূল ভাব নিজের ভাষায় লিখুন। তারপরে হচ্ছে ছোটো গল্পের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করুন। ছোটো গল্প পাঠদানের ক্ষেত্রে শ্রেণীতে আপনি কী কী ধাপ অনুসরণ করবেন লিখুন। রবীন্দ্রনাথ ঠাকুর তোতা কাহিনী গল্পের মাধ্যমে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন। এই মন্তব্যের আলোকে রবীন্দ্রনাথের শিল্পচিন্তার পরিচয় তুলে ধরুন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোতা কাহিনীর সঙ্গে এই যে এই প্রশ্নটা রিপিট হয়েছে, মানে প্রায় সরি আপনি যদি দেখেন তাহলে এই কোয়েশ্চেনটা দেখবেন যে প্রায় আস্তে আস্তে এই প্রশ্নগুলো কিন্তু কাছাকাছি উত্তর মনে রাখবেন। আলাদা দুইটা প্রশ্ন হলো, এখানে হয়তো বেশি প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু প্রশ্নগুলো কিন্তু একটা প্রিপারেশন দিয়েই কিন্তু আপনি দু তিনটা প্রশ্ন উত্তর দিতে পারেন। কুইমাচা গল্পে এই যে এটা খুব ইম্পর্টেন্ট, কুইমাচা গল্পে সজীব কুই মৃত কিন্তু ফিরে আসার প্রতীক, এই উক্তিটি যথার্থ ব্যাখ্যা করুন। এটা প্রায় রিপিট হয়েছে, কাজে আমি এটাকে খুব মোস্ট ইম্পর্টেন্ট বলিনি, এটাকে বলা যায় লেস ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট। নিম গাছের সাথে বাড়ির লক্ষ্মী বটির তুলনামূলক একটি চিত্র অঙ্কন করুন। কাবুল যাত্রার মূল ভাব, এই কাবুল যাত্রা এইটা অবশ্যই আপনার মূল ভাবটা পড়ে লাগবে, কাজে লাগবে। আর এই প্রশ্নটা আমি বলবো যে সবার আগে পড়বেন, যে রোকেয়া সাক্ষাৎ হোসেন তার শুভের সাথে প্রবন্ধে মুসলমান নারীদের অনগ্রসতার কী কী কারণ চিহ্নিত করেছেন, এই অবস্থার পরিবর্তন কীভাবে বিশ্লেষণ করে, ওই অর্ধাঙ্গীর পরিবর্তে কিন্তু এই প্রশ্নটা এই শুভের সাথে কিন্তু দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে। এবং অর্ধাঙ্গী থেকে প্রায় প্রশ্ন হইত, আর যেহেতু নারী মুসলিম নারী নিয়ে প্রশ্ন, কাজেই আপনি বুঝতেই পারতেছেন এখান থেকে অবশ্যই আপনার একটা প্রশ্ন আসবে, তো সবার আগে এটা পড়ে নেবেন। একাত্তরের চিঠি প্রবন্ধ অবলম্বনে মুক্তিযুদ্ধকালীন সময় দেশপ্রেম ও পারিবারিক মমত্ববোধের যে চিত্র ফুটে উঠেছে তা লিখুন। কবর নাটকের পটভূমি এটা পড়বেন, চোখ মুখ বন্ধ করে সবার আগে পড়ে নেবেন এটা। আর এটা তো অন্যান্য কিছু প্রশ্ন আছে সৃজনশীল নিয়ে, ওগুলো প্রশ্ন পড়লে এগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন, এতে আলাদা করে প্রস্তুতির দরকার নেই। আর শেষের অধ্যায়ে আপনি বাক্য নিয়ে আছে, এই প্রশ্নটা আমি ইম্পর্টেন্ট বেশি বলেছি, প্রশ্নটা দেখে রাখবেন। এখান থেকে হয়তো শর্ট কোয়েশ্চেন এই নিচের প্রশ্নগুলো থেকে শর্ট কোয়েশ্চেন দিয়েও দিতে পারেন। সো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সবাই মনোযোগ দিয়ে শেষ সময়টা কাজে লাগান। এবং আশা করছি যে আপনারা এভাবে যদি একটু নিজের প্রতি আস্থা রাখেন তাহলে আপনারা ভালো করবেন। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। নেক্সট টাইমই বাংলা পিকে নিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, মোটেও দুশ্চিন্তা করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।